আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাকমিলউদ্দিন, সহকারী শিক্ষক, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে প্রথম অধ্যায়ের 4টি পাঠ আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পাঠ 5, অর্থাৎ ইমানে মুফাসসাল। পাঠ 5-এ রয়েছে ইমান মুফাসসাল। তাহলে আমরা ইমানে মুফাসসাল সম্পর্কে আলোচনা করব আজকে। প্রথমে দেখো, ইমানে মুফাসসাল এখানে আরবিতে লেখা আছে, নিচে বাংলায় উচ্চারণ দেওয়া আছে, তোমরা এখান থেকেও পড়তে পারো। আমি পড়ছি, আমার সাথে সাথে পড়ে নাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালে তোমরা লক্ষ্য করবে এখানে 7টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে এগুলো আলোচনা করছি। প্রথমে লক্ষ্য করো কী দেওয়া আছে। আমানতু বিল্লাহ মানে কি? আমি ইমান আনলাম কার প্রতি? আল্লাহর প্রতি। আমাদের যে মালিক, আমাদের যে সৃষ্টিকর্তা যিনি, আমরা কি যে আমাদের রিজিক দাতা, তার প্রতি আমরা ইমান আনলাম, মানে আল্লাহর প্রতি আমরা ইমান আনলাম। তারপরে ওয়া মালাইকাতিহি, মালাইকাত মানে হলো ফেরেশতা, এবং আল্লাহর যে ফেরেশতা রয়েছে এই ফেরেশতাদের প্রতিও কি আমরা ইমান আনলাম। তারপরে কি? অকুতুবিহি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূলদের মাধ্যমে অনেক কিতাব প্রেরণ করেছে। হ্যাঁ, এই আমাদের যে গ্রন্থগুলো, ধর্মগ্রন্থগুলো আল্লাহ তাআলা প্রেরণ করেছে, এই কিতাবের প্রতিও, যে আমাদের আসমানি কিতাব রয়েছে, আসমানি কিতাবের প্রতিও কি আমরা ইমান আনলাম। তার মানে কিতাব, কুতুবিহি মানে কিতাব, কিতাব মানে কি? আল্লাহ তাআলা প্রদত্ত যে কিতাব রয়েছে, এই কিতাব। তারপরে কি? ওয়া রুসুলিহি, এবং আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়তের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে প্রতিনিধি পাঠিয়েছেন, নবী রাসুল পাঠিয়েছেন, এই যে রসুল রয়েছে, এই রাসুলের প্রতিও কি আমরা ইমান আনলাম। ওয়া রুসুলিহি, তার এবং তার রাসুলের প্রতিও ইমান আনলাম। তারপরে কি রয়েছে? ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউমুন মানে দিন, আখের মানে শেষ দিন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে শেষ বিচারের দিন বা আখেরাত বা পরকাল। আমরা যাই যেটা বুঝি যে আখের মানে কি শেষ দিন বা পরকালের দিন বা শেষ বিচারের যে দিবস, এই দিবসকে এখানে বোঝানো হয়েছে। ইয়াউমুল আখের মানে যে বিচার যেদিন হবে, এই বিচারের দিবসকে বোঝানো হয়েছে। এবং আমরা কি ইমান আনলাম? কিসের উপর? ইয়াউমুল আখির, শেষ দিনের প্রতি বা আখেরাতের প্রতি। পরকাল যে রয়েছে একটা, মৃত্যুর পরে আমাদের যে আবার একটি জীবন শুরু হবে, ওই জীব ওইখানে যে আমাদের হিসাব নিকাশ হবে, বিচার হবে, এই আখেরাতের প্রতি আমরা কি ইমান আনলাম। ওয়াল কাদরি, কাদরি মানে কি? তকদির বা ভাগ্য, ভাগ্যের কি? খায়রিহি মানে উত্তম, অশারিহি এবং যেটা আমাদের মন্দ, ভালো এবং মন্দ। খয়রুন মানে ভালো, আর শারীরিহি মানে মন্দ, এবং তকদিরের ভালো ও মন্দ, এই দুইটার প্রতিও কি আমি ইমান আনলাম, এটা বলা হয়েছে। তারপরে কি? মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং সবশেষে কী বলতেছে যে আল্লাহ তাআলা যে আমরা মারা যাওয়ার পরে যে আমাদের যে আবার পুনরুত্থান দিবস আছে, আমরা যে পুনরুত্থান করা হবে, আমরা যখন মারা যাই তখন আমাদের কী করা হয়? আবার জীবিত করা হয় আমাদের হিসাব নিকাশ করার জন্য, এবং আমাদেরকে সওয়াল জবাব করার জন্য যে আমাদের জীবিত করা হয়, এই পুনরুত্থান দিবস যেটা, এই পুনরুত্থানের প্রতি আমরা কি আমরা ইমান আনলাম। তারপরে বোঝা যাচ্ছে মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এখানে এটা বলা হয়েছে যে কাদরিহি মানে তকদির, খয়রিহি খয়রিহি ওয়াশারিহি মিনাল্লাহি তাআলা মানে আল্লাহর পক্ষ থেকে যে ভাগ্যের ভালো ও মন্দ থাকে সেটার প্রতি বিশ্বাস আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতিও আমরা ইমান আনলাম। এই হলো ইমানে মুফাসসালের 7টা বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবে, এবং দেখবে যে অপর পৃষ্ঠায় তোমাদের এখানে দেওয়া আছে যে 7টি বিষয়ের মধ্যে, এখানে লক্ষ্য করবে যে তোমাদের 7টি বিষয়ের বিস্তারিত আলোচনা দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা সেখান থেকে পড়লে আরও ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে, উপকৃত হবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমরা লক্ষ্য করো, তোমাদের যে আজকের আলোচনার উপর ভিত্তি করে আমি একটি বাড়ির কাজ নির্ধারণ করেছি। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে ইমানে মুফাসসাল অর্থসহ ব্যাখ্যা করো, মানে ইমানে মুফাসসালটা তোমরা অর্থসহ লিখবে এবং এর যে সাতটা বিষয় রয়েছে এই সাতটা বিষয় ভালোভাবে ব্যাখ্যা করে হ্যাঁ এসডাব্লিউ করে স্কুল ক্যাম্পাসে জমা দেবে যথাসময়ে। আজ এ পর্যন্তই, আবারও তোমাদের সাথে দেখা হবে ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ।